হাই, আমি সুব্রদীপ। এক সুন্দর বিকেলের, বিকেল বলবো না, ঠিক সন্ধে হয়ে গেছে, তো এক সুন্দর শীতের সন্ধ্যেতে চলে এসেছি আপনাদের কাছে আমার চ্যানেল দ্য ইভিনিং বয়ের আরেকটা এপিসোড নিয়ে। কিছু কথা বলার আছে। আমার ইন্ট্রো ওয়ান আর ইন্ট্রো টু দুটো ভিডিও আমি আপলোড করেছি, তো দুটো ভিডিওর মধ্যে ফার্স্ট ভিডিওটা একটু উল্টো হয়েছে, হ্যাঁ একটু উল্টো হয়েছে, ঠিক বুঝতে পারিনি, আর একটু সাউন্ড কোয়ালিটিটাও কম। তো যাই হোক, আমি সরি চেয়ে নিচ্ছি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইউনিক বয়টা ইউনিক হয়ে গেল, ইউটিউবে এরকম মানে উল্টো ভিডিও কেউ দেখে না, কিন্তু আমার ইন্ট্রো ওয়ানটা একটু উল্টো হয়ে গেছে, সো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। ক্ষমা করে দেবেন আপনাদের ইউনিক বয়কে। দেখলেন তো কত কষ্ট করে ক্যামেরাম্যান, এডিটার, ঠিক আছে, সব জোগাড় করতে হলো, সব জোগাড় করলাম, ঠিক আছে। আমি বেশি কিছু তো জানতাম না, যাই হোক, খুলেছি আপনাদের জন্য, আপনাদেরকে অনেক কিছু দেখাবো বলে, অনেক কিছু এক্সপ্লোর করব, তো এর জন্য একটু ক্ষমা করে দেবেন আমাকে, উল্টো হয়ে গেছে। আর সাউন্ড কোয়ালিটিটাও কম, তো নেক্সট ভিডিও থেকে সব ভিডিও ভালোভাবে আপনারা পাবেন, ভালো সাউন্ড কোয়ালিটিতেও পাবেন, আর সব মানে সোজা তো পাবেনই, আর উল্টো হবে না, তো ভালোভাবেই পাবেন। তো এইটুকু প্রথমে মানে বলার ছিল। সো এরপর আমি আমার তো আমার ফার্স্ট ব্লগ নিয়ে এবার আসবো আপনাদের কাছে, আমার ফার্স্ট ব্লগ। এই ব্লগটা আমার সাগরভাঙারই একটা খুব ভালো মানে জিনিস নিয়ে, বলেই দিই, একটা মন্দির নিয়ে। মন্দিরটা হয়েছে, বেশি দিন হয়নি, কিন্তু খুব সুন্দর মন্দির হয়েছে আমার সাগরভাঙারই। আমি সাগরভাঙারই ছেলে, মন্দিরটার নাম শ্যাম মন্দির। আমি পুরো মন্দিরটা দেখাবো, মন্দিরের ভেতরটা দেখাবো, আরতি দেখাবো, সবই দেখাবো। তো শ্যাম মন্দির দেখাবো, মন্দিরটা আপনারা দেখতে পাবেন এইখান থেকে, মানে আমি ইনফ্যাক্ট যেই জায়গা দাঁড়িয়ে আছি এইখান থেকেই দেখতে পাবেন, জাস্ট একটা ভিউ দেখতে পাবেন। আমি তো গিয়ে দেখাবো, জাস্ট একটা ছোট্ট করে ভিউ দেখে নিন, তারপর আমার ব্লগ শুরু হবে। ওই দেখুন, একটু হলদে কালারের লাইটে পুরো ঘোরা সুন্দর মন্দির। এবার আপনাদের আমি নিয়ে যাবো মন্দিরের কাছে। সাগরভাঙারই একটা, এটা খুব ভালো মানে শ্যাম মন্দির, ঠিক আছে। তো শ্যাম মন্দিরকে নিয়ে আমার ফার্স্ট ব্লগ, এটা দেখে নিন, খুব সুন্দর বাইরে থেকে। তো এটা নিয়ে এটা আমি আপনাদেরকে পুরোটা দেখাবো, ভেতরের জিনিসও দেখাবো, আরতিটাও আপনারা দেখতে পাবেন। তো শুরু করা যাক, এটা ফার্স্ট ব্লগ, শ্যাম মন্দির সাগরভাঙা দুর্গাপুর। আসুন, এই শ্যাম মন্দিরের গার্ড, এনারা মানে নিরাপত্তা দেয় এত একটা সুন্দর, খুব মানে একটা খুব ভালো একটা সুন্দর মন্দিরের নিরাপত্তা দেয়, এনাদেরও কাজ অনেক। একবার দেখিয়ে নিন, একবার দেখে নিন, এবার এবার ভেতরে আসি। আউটসাইড ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, এবার আমরা যাবো ভেতরে। খুব সুন্দর বাগান, আইডিয়াল মন্দির একদম। আমাদের সাগরভাঙার গর্ব আছে।
বাজিয়ে দিচ্ছি খেয়ে নিয়েছি বউ, এবার একটু বাইরে যাবো।